এখন প্রায় 8:45 মতো বাজে। এই মাত্র ফুটকে স্কুলে দিয়ে আমরা চলে এসেছি চাম্পাহাটি। এখানে ATM এর সামনে আমি দাঁড়িয়ে আছি, তোমাদের দাদাভাই টাকা তুলতে গেছে, কারণ কয়েকটা বাজার ঘাট করতে হবে আমাদের। মানে অনেকগুলো জিনিস শেষ হয়ে গেছে, কয়েকদিন তো টানা বৃষ্টি হচ্ছিলো, কেনাকাটা হয়নি, তো সেই জন্য কিনে নেবো বলে এই যে চাম্পাহাটি যাচ্ছি। এখানে এসে প্রথমে মনে হলো একটুখানি মাছ বাজার থেকে ঘুরে আসি, কারণ আমার ছেলে কয়েকদিন আগে বায়না করছিলো ইলিশ মাছ খাবে বলে, কিন্তু আমরা না এখনও পর্যন্ত এবছর ওকে ইলিশ মাছ খাওয়াতে পারিনি। আর তাছাড়া শরীর খারাপ ছিল বলে ওই নোনা মাছ যদি আরও ঠান্ডা লেগে যায় সেই জন্য কেনা হয়নি। আর আজ তোমাদের দাদাভাই বললো না একটা ছোটো হলেও ওর জন্য কেন, তাই আমি মাছের বাজারের মধ্যে ঢুকলাম কোথায় ইলিশ মাছ আছে তাই দেখার জন্য। আর তোমাদের দাদাভাই কিন্তু বাইক থেকে নামেনি, ও মেন রোডে দাঁড়িয়ে আছে। আর এখানে কিন্তু বেশ কয়েক জায়গায় ইলিশ মাছ উঠেছে, তবে দামটাও বেশ হাই, 800 থেকে শুরু, 1200-1300 টাকা পর্যন্ত রয়েছে। তবে আমি এদিক ওদিক ঘুরে ঘুরে দেখলাম ছোট সাইজের একটা ইলিশ মাছ, কারণ আমাদের যেমন সামর্থ্য সেই অনুযায়ী একটা নিলাম, মানে যাতে কুটুস ভালোভাবে খেতে পারে আর তার সাথে আমাদের এক পিস করে যেতে হয় সেই রকম একটা নিয়েছি। এখন আমি বাইরে চলে যাচ্ছি, আর বেশিক্ষণ এখানে সময় দেওয়া যাবে না, কারণ আবার কুটুসকে আনতে যেতে হবে আর অনেক কিছু বাজারও করতে হবে, মানে সবজি বাজার প্লাস কিছু মশলাপাতিও কিনতে হবে আমার ভিল স্টোরি রান্নার জন্য। তো চলো এবার আমি বাকি বাজারটাও করে নিই। ভাবলাম এবার বাকি বাজারগুলো করে নেবো, তবে মাছ বাজার থেকে বেরিয়ে সামনে দেখছি কিছু ফুল গাছ নিয়ে বসছে একজন, সেখানে আমি ফুল গাছ দেখতে শুরু করে দিয়েছি, কারণ ওই যে এখন নতুন নতুন টব বানাচ্ছি, ফুল গাছ তো লাগবেই আমার। এটা কি নয়নমণি? এটা হচ্ছে নয়নমণি, এটা দেখতে পাবো। বেগুন বাহার ফুলটা আমি দেখেছিলাম, আগে নিয়েছিলাম নয়নমণিটা, দেখো এই ফুলগুলো আরো ফুটবে, এখানে প্রচুর আছে, কুঁড়ি আছে। বাজার করে ক্লান্ত, সেই জন্য দেখো বসে পড়েছি এখানে, টিফিন করবো পরোটা। মানে এই যে চাম্পাহাটি যদি সকালে আসি তাহলে এখানে কিন্তু পরোটাটা খাই, খুব ভালো লাগে। তবে তেলে চিনি আমি ভাবছিলাম যে মুড়ি খাবো একটু ঘুমিয়ে দিয়ে, কিন্তু তোর দাদাভাই বললো পরোটাই খাও ভালো লাগবে, তো সেই জন্য পরোটা খেতে বসে পড়লাম। এক থালা পরোটা, আলুর তরকারি, আলুর তরকারি দারুণ খেয়েছি, সব সময়ের জন্য আলুর তরকারিটা দারুণ করো। এবার বাড়ি যাবে তো নাকি? রান্না করবো জানো না, বাজার এই তোর বাজারে বাজার করে নাও। গাছ গাছ বসাবে? হ্যাঁ, বাজার কি আছে আর কি লাগবে? আর বেশি করে রাখো, দুটো না চার, এটা কিন্তু বড়, আর তো গোটা দুই তিনটে দাও। এটা কত করে? এটা 12 টাকা। বন্ধটা কি নেওয়া যাবে? দোকানে আসলে কত কি কেনা হয়ে যায়, একটা জিনিস কিনতে এসে কত রকমের জিনিস কিনে নিলাম, দশ রকম জিনিস, 500 টাকা বিল। তো মোটামুটি সব কিছু কেনাকাটা হয়ে গেছে, আসল যে কাজে এলাম সেই কাজটাই হয়নি, মানে আমার ব্লাউজটা যে দেওয়া রয়েছে সেটা যে নেবো সেটা নেওয়া হলো না, দোকান বন্ধ। তো চলো এগুলো সব আমার হাতের কাজ হবে। এই যে তো এখন 11:30 বাজে, আর তোমাদের দাদাভাই তো 11টার সময় চলে গেছে, আর আমাকে নিয়ে যায়নি, বললো যে তুমি থাকো কারণ বাড়ির কাজকর্মগুলো একদমই হবে না। সকালে তো কাচাকুচি করে গেছিলাম বলে অসুবিধা হয়নি, এখন আবার বেডশিট তুললাম, এই যে কুটুস কালকে রাতে টয়লেট করে দিয়েছিল, আর বর্ষা হলেই কিন্তু একটু বাচ্চাদের অসুবিধা হয়ে যায়, তো সেই জন্য চেঞ্জ করে কেচে নিয়ে এসেছি, ওগুলো মেলে দেবো। আর আমি তো অনেকগুলো ফুল গাছ কিনে ফেলেছি, সেগুলো রয়েছে, ওগুলো কখন যে আমি লাগাবো বা কোথায় লাগাবো কিছুই জানি না, মানে টবগুলোকে রেডি করব, তো সময় করে করতে হবে। এদিকে আমি মাছ নিয়ে এসেছি, সেই মাছটা কাটবো, রান্না করবো, মা ওদিকে বাইরে উনুনে ভাতটা বসিয়ে দেবে। তো দেখাই তোমাদের কী কী গাছ নিয়ে এসেছি, যখন কিনছিলাম তোমাদের তো দেখিয়েছিলাম টুকটাক। এই যে তার মধ্যে এখানে রয়েছে, একই জায়গা থেকে কিনেছিলাম, মানে আর একটা জায়গা ছিল সেখানে গাছ দেখছিলাম কিন্তু বড্ড দাম বলছিল, তাই জন্য আমার এখন দামি গাছ কেনার কোনো দরকার নেই, অল্প দামেরই এই যে 20 টাকা করে এগুলো কিনেছি, কি সুন্দর দেখতে নাই গাছটা। আর এই যে বেগম বাহার,
এখানে টগর আছে দু রকমের, একটা হচ্ছে কি চায়না টগর আর একটা হচ্ছে গন্ধরাজ টগর। মানে এই টগর ফুলটা ফুটলে সুন্দর একটা গন্ধ বেরোবে বললো, জানি না কী হবে। আর এটা তো কী একটা সুন্দরী বললো জানো, তোমাদের মনে তখন বলেছিলাম ঠিক আছে এই গাছটার নাম। তো যাই হোক, এই চারটে গাছ কিনেছি, এগুলো এই বাবা ঝিমিয়ে যাচ্ছে, জানি না কী হবে। তো এগুলো বসাবো অবশ্যই সময় করে, আবার ভিলস্টোরি রান্নাও করতে যাব। আর এই যে ফুল গাছ কিনেছিলাম যেখান থেকে, সেখান থেকে আমাকে আবার এই ফুলগুলো দিয়েছিলো ঠাকুরের পুজো দেওয়ার জন্য। তো মার পুজো দেওয়া হয়ে গেছে, এগুলো এখন থাক, পরে নইলে দেব। তো চলো এখন আমাকে এই ঘর মুছতে হবে, রান্না করতে হবে, বেডশিট পাততে হবে। কুটুস আসার আগে কিন্তু আমাকে রেডি হয়ে থাকতে বলেছে, ওর আজকে কষ্ট হয়ে গেছে প্রচণ্ড, যে এসে কোনো কিছু করতে পারবে না, ওকে সব কিছু করাতে হবে আর শুধু খাইয়ে দেবে বলেছে। তো চলো, এই যে ইলিশ মাছ নিয়ে এসছি বলে এখানে পোস্ত সর্ষে সব কিছু কিনে নিয়ে এসছি। তো চলো মাছটা কাটি, মাছটা কেটে নিয়ে চলে এসেছি। এই যে আমার ছেলে যেহেতু খেতে পছন্দ করে এবং ও বলেছিল, সেই জন্য ওর জন্য দু পিস আর আমাদের একদম ছোটো ছোটো এক পিস করে হবে, সেরকমই নিয়েছি। আর ওর জন্য এক পিস আবার রেখেও দিয়েছি, সবসময় তো আমরা কিনতে পারি না। আর এবছর কিন্তু প্রথম ইলিশ মাছ খাবো, তো কী আর করা যাবে, তাও আবার ছেলের ইচ্ছে হয়েছে বলে তাই খেতে পাচ্ছি, না হলে খেতে পারতাম না। তো চলো এখন ইলিশ মাছটা রান্না করে নিই, আর ওই আলু দিয়ে আর সর্ষে পোস্ত দিয়ে রান্না করবো। ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি আর তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ দেখবেন ইলিশ মাছের তেলটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো সেই জন্য একটু বেশি তেল দিয়ে ভাজছি, ওই তেলটা রেখে নিচ্ছি। ইলিশ মাছ তো বেশি ভাজতে হয় না, একদম হালকা করে ভাজলে বেশি ভালো হয়। মানে কাঁচা মাছই বেশি রান্না করে সবাই, আমাদের বাড়িতে আবার কাঁচা মাছটা কেউ খেতে চায় না বলে একটু হালকা ভেজে নিই। এই যে দেখো পোস্ত সর্ষে দিয়ে ইলিশ মাছ এই যে ফুটছে, ঝোল ঝোল রাখছি, একটু ঝোল ঝোল হলে বেশি ভালো লাগবে। আর ওদিকে কুটুসে চলে এসছে, এই দেখো তাকে আবার স্নান করালাম, আর এই যে ছাতার মধ্যে বসে আছে, ভাঙা ছাতার মধ্যে বসে আছে। এই দেখ, হাই হাই, বদমাশি, স্নান করেছো তো? খিদে পাচ্ছে শোনা? খিদে পাচ্ছে? রান্না হয়ে গেছে, কী রান্না হয়েছে তুমি জানো? তুমি জানো না? জানো, জানো তুমি বলো দেখি। ইলিশ এন্ড পটেটো রান্না হয়েছে, পুরো দেখো ঘেমে যাচ্ছি। ওদিকে তো একটা তরকারি শুধু রান্নাটা হলো, এখনো চচ্চড়ি করবো, একটা চাটনি করবো, করমচা বাবা তুলে নিয়ে এসেছে, যে করমচা দিয়ে চাটনিও হবে আর একটা মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে, তো সেগুলোও করবো। তার আগে কুটুসকে খাওয়াতে বসাতে হবে, তোমার দাদা ভাই খাওয়াবে, না হলে আমি এখানে রান্না করতে করতে কিন্তু খাইয়ে দেবো। এখন দুপুর 1:30 বাজে, কুটুসের খাওয়া হয়ে গেছে, এবার আমরা সবাই খেতে বসছি। আজকে আবার সেই কলা পাতা আছে, আর এই যে থালায় করে গামলায় করে ভাত নিয়ে এসেছি। আর এদিকে দেখো এই যে এখানে রয়েছে ইলিশ মাছের তেল, আর এই যে মাছের মাথা দিয়ে চচ্চড়ি, সব রকম ইলিশ মাছের মাথা দিয়ে বলো না না ইলিশ মাছের মাথা কচু শাক দিয়ে করে হলে যেটা আচ্ছা ইলিশ মাছ নয়, এটা পোনা মাছের মাথা দিয়ে। আর এই যে ইলিশ মাছ তরকারি, আর এটা গরম চার চার আজকে অনেকগুলো মেনু আছে, প্রায় সময় আমরা একটা করে তরকারি দিয়ে খাই, একটা দুটো, হ্যাঁ আজকের আবার অনেকগুলো আছে, চারটে হয়েছে, হ্যাঁ তাক 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 আয়রনটা খারাপ হয়ে গেছে। আও আর একটু খাবে, এসো দুটো ভাত খাবে, নেই কলা পাতা, আচ্ছা ঠিক আছে, যন্ত্রণা করার দরকার নেই, তেলটা গন্ধ আছে ঠিক আছে, আজকে ইলিশ মাছটা অনেক ভালো ছিল, এর সাথে একটু ইলিশ মাছ ভাজা থাকলে ভালো লাগে, আর বেশি ভালো লাগে, ঠিক আছে, কিন্তু বেশ সুন্দর হয়েছে, মনে করো না কোন ইলিশ মাছ ভাজা আছে, কেটে নাও, মা তেল খাচ্ছো? হ্যাঁ আমি ইলিশ মাছ তেল খাচ্ছি, না 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 খাও, খাওয়া দাওয়া পরে স্নান করলাম, তার আগে সময় পাইনি, এবার ঘুমাবো কোথায়, কুটুস এখন মানে আমি তো ঘুমাবো না, ওকে ঘুম পাড়াবো, তো এখন এই যে পড়াশোনা করছি, এই যে দেখো পড়াশোনা করছি, কি ইচ্ছে হয়েছে পড়াশোনা নিয়ে ব্যস্ত, কি হয়েছে, কে দেবে খাবার, কেন কেন খাবে, কেন বাইরে বেরোলে খাওয়া দিতে হবে, আবার তোমাদের দাদা ভাই ওই যে বাইক সারাতে গেছিলো, মানে বাইকের ব্যাটারিটা যে বসে গেছে সেটা চেঞ্জ করতে হলো, তাই এলো, আর সঙ্গে সঙ্গে কুটু ওই যে জানালায় গিয়ে দাঁড়িয়ে আছে, খাবার দাও আগে, একটু আগে কান্নাকাটি করছিল, এই দে বদমাশ, কি এনেছে, এই কি খাবার, জিলিপি,
জিলিপি খাচ্ছিস? বাবা।